আচ্ছা, এখন যে অফারটা দিছি প্রত্যেকে জয়েন করবেন, এখান থেকে আপনি ইনস্ট্যান্ট তাদের হচ্ছে প্লেনার টোকেনটা এখান থেকে পাবেন 15টা। আর যেহেতু নিজস্ব অলরেডি নিজস্ব টোকেন, তাই অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন। এখান থেকে ওভারঅল আপনার 10 থেকে 11 সেন্টের মতো ফি কাটবে। সো এই 10-11 সেন্ট ফি দিয়ে যদি আপনি জয়েন করতে পারেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন। সো কীভাবে জয়েন করবেন এ টু জেড সব কিছু দেখাই দেবো ভিডিওতে, তাই অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখে নেবেন। সো আপনারা এখান থেকে প্লেনা ক্রিপ্টো সুপার অ্যাপ, এটা মূলত একটা ওয়ালেট, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে এসে সার্চ করলেও পাবেন, অথবা আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন। সো অ্যাপটা আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন, দেখে দেখেন লেটা আছে লেটস স্টার্ট, লেটস স্টার্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার একটা ইউজার নেম দিবেন, সেম লাইক আমি যেমন দিছি এরকম আপনারা এখানে দিবেন। এখানে আপনি কয়েকটা সংখ্যা দিলে দেখবেন যে লেখা আসবে নট অ্যাভেলেবেল, সো আপনি আরও কয়েকটা সংখ্যা বাড়াই দিবেন। যদি কোনো কারণে আপনার যেটাই দেন সেটাই নট অ্যাভেলেবেল আসে, আমার এরকম আসছিল, আমি যেটাই দিই সেটাই বলতেছে নট অ্যাভেলেবেল, তখন আপনারা যেটা করবেন চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে, প্লে স্টোর থেকে এই আপনার 4টা 1 BPN যেটা, এটা আপনি ইনস্টল করতে পারেন। এটা দিয়ে অ্যাকাউন্টটা যখন করবেন তখন আর এই প্রবলেমটা হবে না। যদি কোনো কারণে আপনার প্রবলেম দেখা যায় নট অ্যাভেলেবেল, তাহলে বিপিএনটা আপনারা কানেক্ট করে নেবেন, তাহলে আপনার এই প্রবলেমটা দেখাবে না। তারপরে ক্রিয়েট PNS এটার উপরে ক্লিক করে সেট করতে হবে, আর অবশ্যই পিনটা মনে রাখবেন। পিনটা দেওয়ার পর আবার আপনাকে সেম পিনটা দিতে হবে, দিয়ে কনফার্মে ক্লিক করবেন, কোড দিতে হবে, মাস্ট এখানে একটা রেফার কোড দিবেন, যে কারো একটা হলো হবে। আমি আপনাদেরকে আমার একটা রেফার কোড দিয়ে রাখবো এই পোস্টের ইয়েতে, সো ওই রেফার কোডটা আপনি কপি করে এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই কোডে ক্লিক করবেন, ঠিক আছে। সো অ্যাপ্লাই কোডে ক্লিক করবেন, অ্যাপ্লাই কোডে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন, আপনার এটা অ্যালাউ হয়ে যাবে, ঠিক আছে, অথবা আপনি ডোন্ট অ্যালাউতে ক্লিক করতে পারেন। আচ্ছা, তারপরে এখান থেকে আপনার এই যে আপনার এই নিচের দিকে দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে, ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পর এখান থেকে দেখেন লেখা আছে ব্যাকআপ নাও, আপনি ব্যাকআপ নাওতে ক্লিক করবেন। ব্যাকআপ নাওতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন যে নিচের দিকে লেখা আছে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে এই 12টার মতো ম্যানোমিক প্রেজ আসবে, ওইগুলো কপি করে কোথাও লিখে রাখবেন। তারপরে নেক্সটে ক্লিক করলে আপনাকে বলা হবে 6 নম্বরে আপনার ম্যানোমিক্সটা কী ছিল, 8 নম্বরে ম্যানোমিকটা কী ছিল, ওইটা আপনি দেখে দেখে যে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, অ্যাপসটাতে ঢুকতে আমাদের প্রবলেম হচ্ছে, এই জন্য আমরা আবার এখান থেকে VPNটা কানেক্ট করে নিব, তাহলে আমাদের ইজি হবে। VPNটা কানেক্ট করে নিচ্ছি, এক ক্লিক করলে VPNটা কানেক্ট হয়ে যায়। ওকে, সো দেন আমরা এখন অ্যাপটা ওপেন করি, আশা করি এখন আর এই প্রবলেমটা হবে না, এটা ক্লোজ করে আবার নতুন করে ঢুকি। থেকে আবার ওয়ালেটে চলে আসবেন, ওয়ালেটে আসার পর এখান থেকে দেখেন লেখা আছে ফলিকন, এই ফলিকনে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনার ম্যাট্রিকটা দেখতে পাবেন। সো আপনারা যেটা করবেন 40-50 সেন্ট বা আপনারা চেষ্টা করবেন $1 হইলে ভালো হয়, তাহলে আপনার আমাদের এখানে একটা সোয়াইপ করতে হবে, ওই আপনার 11 সেন্টের মতো ফি কাটবে। সো সেই হিসাব করে আপনি এখান থেকে যদি 50-60 সেন্টও যদি ডিপোজিট করেন কোনো সমস্যা নাই। এই যে উপর অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন, কপি করলে এই অ্যাড্রেসে আপনি হচ্ছে আপনার ম্যাট্রিক ডিপোজিট করবেন, ঠিক আছে। যদি ম্যাট্রিক না থাকে তাহলে বাইন্যান্স থেকে ডলার কনভার্ট করে নেবেন, আর যদি একবারে না থাকে তাহলে আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দা টেস্ট প্রো যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, তার থেকে আপনি চাইলে ম্যাট্রিক কিনে নিতে পারেন। 40-50 সেন্ট হলেও হবে, $1-2 হলেও হবে, আপনার এখান থেকে ফি কাটবে 11 সেন্ট, বাকিগুলো আপনি চাইলে আবার সোয়াইপের পর আপনার এই যেখানে মন চায় সেখানে আবার নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমাদের যে কাজটা করতে হবে এই যে আপনারা খেয়াল করি না আমার ফি কত কাটে, আমার কিন্তু এখন 91 সেন্টের মতো আছে। তো এই যে সোয়াইপ অপশন আছে, আমরা সোয়াইপ অপশনে যাবো, সোয়াইপ অপশনে যাওয়ার পর উপরে আপনি ম্যাট্রিক দিবেন, নিচে এখানে আপনি কী করবেন এই USD দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি ধরেন কতটুকু আপনি সোয়াইপ করতে চান, আমি এখান থেকে একটা ম্যাট্রিক করবো, এই জন্য একটা দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে সোয়াইপ অপশন আছে, সোয়াইপের উপরে ক্লিক করব, তারপরে কী করবেন এটা কনফার্ম আসবে, কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন, ফিঙ্গারপ্রিন্ট দিলে ফিঙ্গারপ্রিন্টটা আপনি কনফার্ম করে দিবেন, তাহলে দেখবেন এটা আপনার সোয়াইপ হয়ে যাবে, একটু ওয়েট করবেন। সো দেখেন আমাদের সোয়াইপটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। সো সোয়াইপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে ওয়ালেটে আসবেন, সো দেখেন আমাদের এখানে ফি কত কাটছে, এখানে ফলিকনে যাই। আচ্ছা, এখান থেকে আমাদের এই কত ফি কাটলো একটু হিসাব করি, কি কেটে নিছে। সো এটা একটু মাঝে মাঝে ফি বেশি কাটে, আবার অনেক সময় 11 সেন্টের মতো কাটে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, ও ম্যাট্রিকের প্রাইসটা ডাউন হয়ে গেছে এই জন্য, আচ্ছা, সো প্রবলেম নাই। আচ্ছা, সো এখন আমরা আমাদের এই 15টা টোকেন কীভাবে নিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আপনি হোম পেজে চলে আসবেন, হোম পেজে আসার পর এই যে আপনার রেফার অপশন আছে, রেফারের উপরে ক্লিক করবেন। রেফারের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখেন লেখা আছে টাক্স, এই টাক্সের উপর একটা ক্লিক করে দিবেন। করার পর এখান থেকে দেখেন লেখা আছে আপনার ক্লাইম ভেরিফাই, এটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন, ভেরিফাই ক্লাইম, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে 15টা টোকেন পেয়ে যাবেন, দেখেন আমি কিন্তু এখান থেকে 15টা টোকেন পেয়ে গেছি, এটাই মূলত তাদের নিজস্ব এখান থেকে টোকেন। সো আমরা এটা করে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আপনার রেফার কোড আছে, আপনি চাইলে এখান থেকে রেফার করে আর্নিং করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, সো প্রত্যেকে সোয়াইপটা করে 15টা টোকেন নিয়ে রাখেন, তারপর আপনার যে ফলিকন বা আপনার USDT আছে এইটা আপনি আবার আপনার এখানে টোকেনে গেলাম, এটা আপনি এখন আবার চাইলে এখান থেকে সেন্ড করে নিতে পারেন। এই যে আপনার এখান থেকে সেন্ডে ক্লিক করে আপনি আবার অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দিয়ে আপনি চাইলে কিন্তু আপনি আবার ওয়ালেটে নিয়ে নিতে পারেন। ওকে, সো এটা আপনার ইচ্ছা।
সো প্রথমে আপনারা এখান থেকে করে নেবেন 15টা টোকেন, পরবর্তীতে এটা যখন লিস্ট হবে তখন অবশ্যই আমি জানাই দিব। যেহেতু একটা ওয়ালেটের অফার, সো ওয়ালেট অফার কোনোভাবে মিস করা উচিত হবে না, প্রত্যেকে জয়েন করে নিন। ওকে,